গুড ইভিনিং এভরিবডি, নোবডি। আরে বাবা এরকম না, বলো নমস্কার, তিরস্কার। এই বলো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, নো ওয়ান। এই এখানে যে এসছে তাদের সাথে তুমি আলাপ করবে তো? হ্যাঁ করব। ভেরি গুড। তো টনি, হ্যাঁ তো এখানে যে বন্ধুগুলো এসছে সবাই স্কুলে পড়ে? সবাই পড়ে। হ্যাঁ সবাই পড়ে। এ তোমরা স্কুলে পড়ো তো? এই দেখো সবাই স্কুলে পড়ে। তো তুমি পড়ো? হ্যাঁ পড়ি তো। আউটলাইন হয়ে গেল, এবার দেখা যাক ছবিগুলো কেমন হয়েছে। আর ছবি যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, চলো আমরা দেখি। রেডি, 1, 2, and 3। ওয়াও, দেখো প্রত্যেকটা পাতায় ছবি চলে এসছে, প্রত্যেকটা পাতায় পাতায় দেখো ছবি চলে এসছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। আউটলাইন গুলো দেখো কালো দিয়ে করা। তা এই ছিল আমার প্রথম কম্পিটিশনের ছবি, সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ছবি, সুন্দরভাবে এঁকে আমি প্রথম হয়েছিলাম। তারপর যখন আরেকটু বড় হই, তখন 11 বছর বয়স, ক্লাস 5-6 পড়ি, তা সেই সময় একটা বড় কম্পিটিশন, শুধু ছবি আঁকলে হবে না, রং করতে হবে। তা সেখানে এবার রংগুলো করব তোমাদের পরামর্শ এবং ইচ্ছা অনুযায়ী। তোমরা প্রথমে এদিকের লোকে প্রথমে বলো কোন রংটা করবো এখান থেকে, কোনটা এদিকের লোক, কোন রং? লাল। আচ্ছা লাল। চলো মাঝখানের লোক বলো কোন রংটা করবো, ব্লু। আচ্ছা ঠিক আছে, এদিকের লোক বলো কোন রং, সবুজ। আচ্ছা ঠিক আছে, এই পাশের লোক কোন রং, খয়েরি। আচ্ছা এদিকের লোক কোন রং, আচ্ছা ঠিক আছে। এক একটা করে রং আমি করলাম, কিন্তু তাড়াহুড়োয় কি আর ভালো হয়, একটু ভালো করে রং করতে হবে, নাহলে হবে না। তা চলো ভালো করে রংগুলো টাচ আপ করে দিচ্ছি। তার লালটা লাগবে। এইবারে যে রংগুলো করলাম সেগুলো কেমন হলো সেগুলো তো দেখতে হবে, যদি রংগুলো ভালো লাগে অবশ্যই তোমরা বুঝিয়ে দেবে। চলো রেডি, 1, 2, and 3। ওয়াও, দেখো সমস্ত পাতার সমস্ত ছবি রঙিন হয়ে গেছে, দেখো অল দ্য পিকচার্স, সমস্ত যা যা রং করেছি সব। এবং সেই কম্পিটিশনে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ছবি সুন্দরভাবে এঁকে এবং রং করে আমি প্রথম হয়েছিলাম। বাড়ি এসে সবাইকে দেখিয়েছিলাম, আমার দাদু দিদা সবাইকে, যে এরকম দেখো বিভিন্ন রং করেছি। তারপরে একটা কথা বলা হয়নি, ছোটবেলার কথা, ছোটবেলায় কিন্তু আমি একটু ক্রিপ্টো টাইপের ছিলাম, একটু ক্রিপল টাইপের ছিলাম। আই ওয়াজ ভেরি মাইজার ইন মাই চাইল্ডহুড। আমি এই একটা ড্রয়িং বই দিয়েই সারা জীবন চালিয়ে গেছি। করোনা জানেন যে চুপচাপে বেঁচে থাকতে পারে, কাগজটা পুরো এখন ছাইতে পরিণত হয়েছে, প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ। ছাই থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে গেল, উনি লিখেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সত্যি ছাই থেকে অমূল্য রতন পাওয়া যায় কি যায় না সে বিতর্কে আমি যাব না, তবে কবিগুরু বিশ্বকবি আমাদের কবি যেহেতু লিখেছেন, এই করোনাকে অদৃশ্য করে আমরা দেখা যাক মানুষের জীবনে কি আনতে পারি, লক্ষ্য রাখো। সুন্দর ফুলের সৃষ্টি হলো, সুন্দর ফুল চলে এলো আমাদের সামনে। এইভাবেই শত ফুল বিকশিত হোক, লেট দ্য 100 ফ্লাওয়ার্স ব্লুম, সুন্দর ছলমলে ফুল। শুধু তাই না, আমরা এবার মানুষের জীবনটাকে একটু রঙিন সুন্দর করে তুলব, একটা রঙিন ঝর্ণা সৃষ্টি করব। জোরে হাততালির সাথে সাথে, 1, 2, and 3। এইভাবেই প্রত্যেকের জীবন সুন্দর হোক, রঙিন হোক, এই শুভকামনা আমি জাদু করে সরকার করব। সাদা বেলুন আছে, সাদা বেলুন তো দেখো, বেলুনটাকে উড়িয়ে দিচ্ছি আমি, দেখো দেখা যাচ্ছে তো সাদা বেলুন, এরম বেলুন তোমরা জন্মদিনে দেখেছো তো, এইবার দেখা যাক এই বেলুন দিয়ে কি করা যায়, খুব মনোযোগ সহকারে। Now ready? 1, 2, and 5. Bell bird. Dekho bell theke dutu paera. Ekta na dutu. Ei ekta, ei ekta. Dutu paera dekho.
ডানা মেল তোমাদের হাততালি দিতে বলছি। তুমি আবার কোথা থেকে এলে? একই একই তুমি কোথা থেকে এলে? এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমি কোথা থেকে এলে? হ্যাঁ আমি জাপান থেকে এসেছি। ও না না, চায়না থেকে এসেছি। আমি হাঁপাই গেছি। হাঁপিয়ে গেছো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি যে পুরো গুনেছো পরে, ঠিক আছে সরে দাঁড়ো। এবার আমরা দুটো পাখিকে এখানে রেখেছি, এবার জাদুর যে দুটো পাখিকে আমরা অন্য কিছুতে রূপান্তর করব। তার জন্য ছোট্ট বন্ধুরা আমাকে একটু হেল্প করবে, আমি যা বলবো সেই মন্ত্র একটু বলবে। বলবে তো? হ্যাঁ কি না বলো? গিলি গিলি, হোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, ছু ছু, এই ছু না। দেখা যাক ম্যাজিকের সাহায্যে কি হয়। দেখো কি সুন্দর খরগোশ চলে এসছে, দেখেছো কি সুন্দর খরগোশ চলে এসছে। পিছনে ঘুরে এই তো দেখাচ্ছে, এই দেখো, এই ঢাকনাটা, এই তো পিছনে ঘুরে দেখাচ্ছে, এই তো লুকিয়ে আছে। আমি দেখেছি কি এখানে কই, এখানে তো কিছু নেই, এত খালি, এই তো খালি। আমরা খরগোশটাকে সামনে ছেড়ে দিই, এই যে খরগোশ দেখতে পাচ্ছ, সামনে ছেড়ে দিও, খেলা করুক। খরগোশ চুরি করে নিচ্ছে, রাখো। দেখেছো যেই ওদিকে গেছি সঙ্গে সঙ্গে, চুপচাপ দাঁড়ো। আমার কাছে একটা খালি চোঙ আছে, দেখো একদম খালি দেখা যাচ্ছে তো। ম্যাজিকের সাহায্যে আমরা এই পাখিটাকে অন্য কিছুতে রূপান্তর করে দেবো। আগেরটাকে তো খরগোশ করেছি, সামনে খেলে বেড়াচ্ছে, এটাকে অন্য কিছুতে দেখা যাক কিসে করা যায়। দেখুন তার জন্য বাচ্চারা সেই মন্ত্র বলতে হবে, গিলি গিলি বলো, আমিও বলবো, তাহলে ঠিকঠাক বলবে, ওই চাংলাস চাংলাস বলবে না, না না না, তাহলে ভালো করে বলবে, ভালো করে বলো, গিলি 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 গিলি। কে করছো তুমি? করনি তো? না না, বলো হোকাস ফোকাস। বদমাইশ বাচ্চা গুলো, না কি বলবো, অ্যাব্রাকা ড্যাব্রা, ছু ছু, মঞ্চে কোনো থুতু ফেলে। দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা এই পাখিটাকে কিসে রূপান্তর করতে পারি জাদুর সাহায্যে। লক্ষ্য রাখুন, রেডি, ওয়ান টু। ওয়ান সেকেন্ড, রেডি, ওয়ান টু অ্যান্ড ভ্যানিশ। নাইস নাইস নাইস, থ্যাংক ইউ।